ঠিক আছে, আমি জুসটা নিয়ে আসি। না, আমি জুস খাবো না, দুধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দুর্গা, তোকে আমি কতবার বুঝেছি যে যখনই কথা বলবি একটুখানি ভেবে চিন্তে কথা বলবি। সবার কাছে তুই দুর্গা না, তুই উমা। আর কতবার বলতে হবে তোকে বলতো? সরি, আমি শুধু বারবার ভুলে যাই যে আমি উমা। এসব ছাড়া এখন ম্যানেজ করো। ম্যানেজ করবো তুই খালি ম্যানেজ। চল ঘরে চল, ইউনিফর্ম চেঞ্জ করে নিবি। আয়। নাও সোনা। আমি যখন ছোট ছিলাম তখন পাউরুটি দুধে ডুবিয়ে খেতে চাইছিলাম, গলায় আটকে যাবে বলে তুমি কেড়ে নিয়েছিলে। আরে সোনা, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। এ তো দু তিন বছর আগের কথা, এখনো তোমার মনে আছে? আরে সোনা, তোমার স্মৃতিশক্তি তো খুব ভালো। এ তো দু তিন বছর আগের কথা, এখনো তোমার মনে আছে? হে ভগবান! আচ্ছা ঠিক আছে, দুধটা খেয়ে নাও। এই জন্যে ও এতদিন স্কুলে না গিয়ে সব প্রশ্নের উত্তর দিয়ে এসেছে। রূপা আন্টি, তোমার মনে আছে একদিন আমি পায়ের চটি না পরে খালি পায়ে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম বলে ছ্যাঁকা লাগছিল? আমি কাঁদছিলাম বলে তুমি দৌড়ে এসে আমাকে কোলে নিয়েছিলে, মনে আছে তোমার? মা গো, তোমার স্মৃতিশক্তিকে নমস্কার। এই মেয়ে তো মায়ের পেটের ভেতর থাকতে কোন গান শুনেছিল, কোন সিনেমা দেখেছিল, কার সাথে কি কথা হয়েছিল সব বলে দেবে এবার। যাক, ভালো হয়েছে আমি উমা সেজে নাটক করে এদের বিশ্বাস জিতে নিয়েছি। কি চিন্তা করছো তুমি মা? কিছু না। আরো কি সব হয়েছিল হয়তো সেগুলোই ভাবছে এবার। এখন তো খেলার সময়, আমি মনে মনে এটাই ভাবছিলাম যখন কি খেলা যেতে পারে। আচ্ছা, আমি এখন খেলতে যাচ্ছি, খিদে।